আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ভাই বোনেরা, দূর দূরান্ত, কাছে ফিটে, যে যেখান থেকেই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সৃষ্টি টিভি এবং সৃষ্টি প্লাসের পর্দায়, প্রত্যেক নিয়ত এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আপনারা দেখার জন্য টিভির সামনে ওয়েট করে থাকেন। সেই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আপামর জনসাধারণের অনুষ্ঠান, সকলের অনুষ্ঠান, সকলের অনুষ্ঠান সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। অর্থাৎ সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখলে তার মূল পর্ব কি নিশ্চয়ই আপনারা এতটা বছরে আপনারা অনুধাবন করেছেন কর্মজীবনের মধ্য দিয়ে। বিগত দিনে যারা চেম্বারে এসেছেন, সেই কাছের মানুষটি আপনাদেরই খুব কাছের মানুষ, রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ দেবাশিসদা, এবং সকলকে সেই সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকে সকলের দেবাশিসদা হয়ে উঠেছেন সারা ভারতবর্ষে, 1978 থেকে সকলার দেবাশিসদা হয়ে উঠেছেন, এই প্রমাণ আপনাদের কাছে আছে। যে এই দেবাশিসদা হতে কতটা টাইম লেগেছে, অনেকে কিন্তু কিন্তু করেছিলেন, অনেকে ভেবেছিলেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে গেলে আমরা কাজ পাবো কি না, আমাদের সমস্যার সমাধান হবে কি না, আমার সন্তানের কেরিয়ার তৈরি হবে কি না, আমার সন্তানের চাকুরি হবে কি না, আমার সন্তানের বিজনেস হবে কি না, আমার অর্থ রোজগার হবে কি না। আবার কেউ ভেবেছেন যে আমার সংসারটি সম্পূর্ণভাবে চলবে তো, কি করে অর্থ রোজগার হবে, কি করে অ্যাস্ট্রোলজার মাধ্যমে অর্থ রোজগার হয়। আবার কেউ ভেবেছেন যে আমার গৃহে এত অশান্তি, এত ঝামেলা, আপনি কুল কিনারা হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গা থেকেও আপনারা তার উন্নতি পেয়েছেন, তার সমাধান পেয়েছেন। তো এই যে বিভিন্ন সমস্যায় যারা বিগত দিনে এসছেন দেবাশিসদার কাছে, প্রত্যেকটি মানুষ আনন্দের সহিত স্বতঃস্ফূর্তভাবে কাজ পেয়েছেন, আর এই কাজটা যাতে পান তার জন্য আপনাদেরও যেমন ভগবানের কাছে কৃপা করতে হয়, বাড়ি থেকে বেরোবার সময় আপনারা চিন্তা করেন, হে ভগবান, আমি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে যাচ্ছি, আমি যেন আমার মনস্কামনা পূর্ণ হয়, বা আমি যে সমস্যার জন্য যাচ্ছি তার যেন সমাধান হয়, আমার জন্য টাকাটা নষ্ট না হয়, আপনারা অনেকেই কামনা করে আসেন, আর আমিও সেই কামনায় রত থাকি সব সময়ের জন্য। যে যারা আমিও ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান বা হে সৃষ্টিকর্তা, হে মা জগজ্জননী, তোমার ভক্তবৃন্দ যারাই আসুক তারা যেন তাদের মনস্কামনা পূর্ণ হয় তাদের, এবং তাদের সমস্যা যেন সমাধান হয়। এই আমিও যেমন ভগবানের কাছে সেই নিবেদন রাখি, আপনারাও সেই নিবেদন রাখবেন, তাহলে ভগবান আপনাকে ক্ষতি হতে দেবেন না। তো এই জায়গাটায় বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, এই জায়গাটা রেখে যারা এসছেন বিগত দিনে, প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন, হয় আপনার আত্মীয়, নয় আপনার বন্ধু, নয় বান্ধব, নয় আত্মীয় স্বজন, নয় পাড়া প্রতিবেশী, নয় গ্রামের লোক, নয় শহরের লোক, কেউ না কেউ দেবাশিসদের কাছে এসেছেন আজ একটি বছর, দুটি বছর নয়, বিগত 32 ইয়ার্স অর্থাৎ 32 বছর বর্ধমান, দুর্গাপুর,
আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, তারাপীঠ, মেদিনীপুর, মেচেদা, জামশেদপুর, খড়গপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় আপনারা এসছেন, গড়িয়াহাট, কালীঘাট, দমদম, ব্যারাকপুর, বারাসাত, উত্তরপাড়া, আগরতলা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, গৌহাটি, শিলচর, বিভিন্ন জায়গায় আপনারা এসছেন। একটি মানুষ শুধু বলুন, যদি লাইনে পেয়ে থাকেন নিশ্চয়ই বলবেন, চ্যানেলে বলবেন, যখন লাইনে পাবেন তখনই বলবেন, কোনো অসুবিধা নেই। কেউ তো কেউ লাইনে পাচ্ছে যে স্যার আমি আপনার কাছে গেছিলাম, প্রতিকার করেছি, আপনি বলেছিলেন যে সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যা ঠিক হয়নি, এরকম যদি কোনো মানুষ থেকে থাকে, প্রথমেই বলবো দয়া করে একটু শেয়ার করবেন, কারণ অনেক কষ্ট করে এই প্রফেশনে আসতে হয়েছে। 1978-এ অনেক বাধাবিঘ্নের মধ্য দিয়ে এই প্রফেশনে গড়ে উঠতে হয়েছেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, মা সর্বমঙ্গলার কৃপা নিয়ে, পিতা মাতার আশীর্বাদ নিয়ে এই প্রফেশনে যুক্ত হয়েছিলাম, যে এতটা বছরে আপনাদের সান্নিধ্যে পৌঁছতে পেরেছি। এখনও চেষ্টা করছি বাকি জীবনটা যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, যেখানেই যে চেম্বার থাকুক, যদি মনে করবেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর উপরে আস্থা, বিশ্বাস, ভক্তি আছে, সরাসরি চেম্বারে চলে আসবেন, একটু সময় নিয়ে, আধ ঘন্টা 45 মিনিট সময় নিয়ে চেম্বারে আসবেন। আপনার জীবনের সমস্যা কি, সমস্যায় আপনি আছেন, কি ঘটেছিল আপনার জীবনে, আগামী দিনে কি ঘটতে চলেছে, কতটা সাকসেস হবে, আপনার সন্তান চাকরি পাবে কি না, আপনার সন্তান আগামী দিনে অবাধ্য হবে কি না, আপনার সন্তান অবাধ্য হয়েছে কি না, আপনার সন্তান আপনাকে মানে কি বলবো, আপনার সন্তান বৃদ্ধ লাইবে আপনাকে দেখবে কি না, আপনি বৃদ্ধ লাইবে কষ্ট করবেন কি না, আপনার কোনো ফাড়া আছে কি না, আপনার গৃহে বাস্তু দোষ আছে কি না, আপনার মেয়ের বিয়ে হবে কি না, হলে তার সঠিকভাবে সে দাম্পত্য জীবন গড়তে পারবে কি না, আপনার ছেলের বিয়ে বৌমার সঙ্গে রাগারাগি থাকবে কি না, বিভিন্ন সমস্যায় একটু বর্তমান যা যুগের অবস্থান, গ্রহচক্রের অবস্থান, মানুষ ভালো থাকতে গেলে তাকে একটু সমাধান করার চেষ্টা করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, কারণ গ্রহের যা অবস্থান ভগবানও সার পায় না। দেখছেন টিভি মিডিয়াতে হাজার হাজার মানুষ রক্তক্ষয় হয়ে হচ্ছে, গ্রহগত অবস্ট্রাকশন, শনি মঙ্গল যোগ নয়, কালসর্পযোগ নয়, বীরযোগ নয়, সাড়ে সাথী নয়, গুরুচণ্ডাল যোগ নয়, দারিদ্র যোগ, কিছু না কিছু যোগ রয়েছে যার জন্য তার জীবনে ভয়ানক পরিণতি হচ্ছে। যাদের এই সমস্ত যোগ নেই তারা রাতারাতি বড়লোক হচ্ছে, রাতারাতি তাদের চাকরি বাকরি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ, ব্যবসা, বিজনেস, অর্থ, বিলাসবহুল জীবন তাদের জীবনে হচ্ছে, হয়তো আপনার হচ্ছে না এই সমস্ত দোষের কারণের জন্য। যে সন্তানটিকে আপনি লালন পালন করে মানুষ করেছেন সেই সন্তানটি আপনাকে ভুল বুঝলো, আপনার উপর প্রহার করছে, আপনাকে মারধর করছে, সন্তানের কোনো দোষ নয়, এই সমস্ত অশুভ দোষ আপনি দেখুন। হয় আপনারা পিতামাতা যদি হয়ে থাকেন, আপনাদের পিতামাতা জন্মকোষ্ঠীতে বা হস্তরেখা বিচারের মাধ্যমে এই সমস্ত দোষ রয়েছে, সেই জায়গায় একটু অভিজ্ঞ মানুষের দরকার, অভিজ্ঞ মানুষের কাছে গেলে নিশ্চয়ই তিনি বলে দেবেন এই জন্য এই প্রবলেমটা হচ্ছে, নিশ্চয়ই সেই জায়গাটা সমাধান হবে, তার জন্য অভিজ্ঞতার অভিজ্ঞ মানুষের দরকার। সার্টিফিকেট কিনে যারা অ্যাস্ট্রোলজি করছেন এই সমস্ত মানুষের দরকার হয় না, তারা কিচ্ছু করতে পারবেন না। যারা সিনেমা থেকে লোকজন এনে বিজ্ঞাপন করছেন এ সমস্ত লোকের প্রয়োজন হয় না, সত্যিই যারা অ্যাস্ট্রোলজি পাশ করেছেন, পিএইচডি করেছেন, আপনার সমস্যা এবং ব্যাধি যত রকমের কঠিন ব্যাধি থাকুক না কেন তার নিশ্চিত সমাধান, অর্থাৎ সেই রোগ থেকে সে মুক্তি পাবেই, তার প্রমাণ হাজার হাজার প্রমাণ আপনাদের কাছে আছে। দেবাশীষ দা মিথ্যা বলেন না সত্যি বলেন, নিশ্চয় প্রোগ্রামে যাব, আপনাদের শ্রদ্ধা, আপনাদের বিশ্বাস, আপনাদের ভক্তি, কোথায় কোথায় চেম্বার আছে নিশ্চয়ই আপনারা দেখে নিচ্ছেন স্ক্রিনে, নাহলে ফোন করে বুকিং করে নেবেন, নিশ্চয়ই তারপরে বলবো। নমস্কার, কে আছেন বন্ধু লাইনে, বলুন। আপনি রিসরা থেকে জয় ভৌমিক বলছেন, হ্যাঁ বলুন। জোরে বলুন, জোরে বলুন, নেশা করছেন?
আপনি আচ্ছা নেশা করছেন, নেশা ছাড়তে পারছেন না? আচ্ছা আপনি কাজ কি করছেন বলুন তো? ও আচ্ছা, তা কথা হচ্ছে যে আপনার নামটা কি, গোত্রটা বলুন। ভরদ্বাজ গোত্র। একজন দেবদেবীর নাম বলুন। ভোলে বাবা। চোখ বন্ধ করে একটা সংখ্যা বলুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি ডান হাতটা দেখুন, আপনার ডান হাতটা তুলুন, তুলে দেখুন ঠিক এই বুড়ো আঙ্গুলটা রয়েছে, এই বুড়ো আঙ্গুলটা ঠিক এরকম জায়গা থেকে এই যে মাউসটা আছে এই মাউজের ঠিক নিচের জায়গাটায় দেখুন, এইখানে দেখুন, মানে আপনার ওই কি বলবো একটা বক্সের মতো রেখা আছে কিনা এখানে দেখুন তো, কাটাকুটি বক্স বক্স টাইপের রেখা আছে কি? আছে? হ্যাঁ জোরে বলুন, আছে কিনা? আচ্ছা, তো কথা হচ্ছে যে আপনার নেশা যে আপনি করতে চাইছেন না, তার কারণ মানে এই কারণের জন্য এই রেখাটি এইখানে যত স্পষ্ট হয়ে যাচ্ছে ততদিন আপনার এই সমস্ত সমস্যা আপনি জর্জরিত হচ্ছেন, এই কারণের জন্য আপনি নেশাগ্রস্ত হচ্ছেন, এবং আপনার পায়খানার সমস্যা আছে, আছে লিভারের সমস্যা মাঝে মাঝে হয়। আচ্ছা এবারে একটা কথা বলছি, আপনি যে কাজ করছেন প্রাইভেটে কাজ করছেন, এই প্রাইভেটে কাজ আপনার স্যালারি আপনি ধরে রাখতে পাচ্ছেন না, কোনো মতে সংসার চলে? আচ্ছা আপনি বললেন জয় ভৌমিক, তাই তো? কি গোত্র বললেন? ভরদ্বাজ গোত্র। দেবদেবীর নাম কি বলছিলেন বলুন? শিব ঠাকুর বলছিলেন। আচ্ছা ধরুন আর একবার দেখুন, হাতটা তুলুন দেখুন, আপনার ঠিক এই রকম একটা জায়গাতে এই যে হাতের যে এই সাইডে যে জায়গাটা রয়েছে এখান থেকে দেখুন, এইখানে কোনো লাল রকম মানে লাল মানে লালচে টাইপের কোনো অশুভ চিহ্ন রয়েছে কিনা, বা এখান থেকে কোনো রেখা এই ভিতরের দিকে আছে কিনা দেখুন তো। কি আছে? দাগ রয়েছে এখানে? লাল রঙের রেখা মানে লাল রঙের স্পষ্ট মানে লাল রঙের কোনো ইয়ে নেই কিন্তু কোনো দাগ রয়েছে এখানে, দাগ আছে। সেটা কি কালো দাগ? হ্যাঁ। আপনার বিবাহ বিবাহ হয়নি? না বিবাহ হয়নি। বিবাহ নিয়ে প্রবলেম আছে আপনার? বলবেন তো, এটা দেবাশীষ শাস্ত্রী, ডক্টর দেবাশীষ শাস্ত্রী, এইটাকে বুঝতে হবে। এই যে আপনার আর্থিক সমস্যা এবং আপনি নেশাগ্রস্ত, আপনি যদি নেশা না ছাড়বেন তো আগামী দিনে তো কেউ আপনাকে বিয়ে করবে না, আর বিয়ে করলে পরে দাম্পত্য অশান্তি ঝামেলা, আর নেশার পেছনে যে টাকা পয়সা আপনি যাচ্ছেন এমনিতেই আপনার স্যালারি কম, তার ভিতর থেকে আপনি যদি এই সমস্ত জায়গায় যদি আপনি টাকা পয়সা খরচা করবেন তো আপনার ওয়াইফ তো ওয়াইফের সঙ্গে তো রেগুলার অশান্তি বাঁধবে, আর এমনিও আপনার যে যোগটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গায় যে মানে চিহ্নটা রয়েছে এবং এইখানে যে বুড়ো আঙ্গুলি নিয়ে চিহ্নটা রয়েছে, আপনি নিঃসন্দেহে হচ্ছেন মাঙ্গলিক এবং কালসর্প যোগ রয়েছে আপনার, বুঝতে পারছি, যার কারণের জন্য এই সমস্ত সমস্যায় আপনি আছে। এটাকে ঠিক করতে গেলে যদি মনে করবেন যে না আমার আর্থিক রোজগার বাড়াতে হবে এবং নেশা ছেড়ে দিতে হবে, তাহলে এই একটু প্রতিকার করলে দেখবেন আপনার এই নেশাটা আর করতে ইচ্ছা করবে না এবং পোলাইটলি আপনি দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন, বা আপনার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে হবে, বিবাহের যোগও চলে আসবে, বুঝতে পারছি? বলুন আর কি জানবেন বলুন। হ্যাঁ মা বাবার শরীর ভালো যাবে না, কারণ এইখানে যে রেখাগুলি কাটানুটি যে রেখাটা রয়েছে এবং যে এই যে মঙ্গলের স্থানে যে রয়েছে তাতে পিতামাতা অসুস্থ আপনার, এই পিতামাতা অসুস্থ জায়গায় কিন্তু ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। সন্তানের যদি কোনো অশুভ রেখা বা অশুভ মানে চিহ্ন বা অশুভ যোগেরই সন্তান জন্ম হয় তাহলে পিতামাতারও অনেক শরীরে কষ্ট হয়,
এটাকে বুঝতে হবে, ঠিক আছে? ওটা যখন চেম্বারে আপনি আসবেন, দেখবেন আপনার প্রতিকারের মাধ্যমে আপনার পিতামাতা সুস্থ হয়ে উঠবেন, বিশেষ করে আপনার মা, দেখবেন শরীর সুস্থ হয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। এরকম বহু কেস দেবা সুচিত্রা জীবনে করেছেন, বুঝতে পারছি? একবার চেম্বারে আসবেন, নিশ্চয়ই বলে দেবো সব কি করতে হবে না করতে হবে, একটু রেমেডি করতে হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে চেম্বারে চলে আসবেন। নমস্কার, রাখছি, ভালো থাকুন। হ্যাঁ, কোথায় কবে চেম্বার আছে নিশ্চয়ই বলে দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার উত্তরপাড়ায় চেম্বার আছে, ও আমার নিজস্ব চেম্বার। প্রত্যেক শুক্রবারে কালীঘাট আছে, প্রত্যেক শনিবার দমদম সিঁথির মোড়ে বম্বে ডাইং শোরুমে দোতলার উপরে চেম্বার। তো এখানে হচ্ছে কলকাতার চেম্বার, কলকাতার বাইরে যে চেম্বার আগামী 21 তারিখে 21/4 রয়েছে শিলিগুড়ি, 22/4 জলপাইগুড়ি রয়েছে। যারা বুকিং করে আছেন তারা নিশ্চয়ই সন্দেহ, কোনো সন্দেহ থাকবে না, আপনি আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। আপনারা যদি যারা বুকিং করতে পারেননি এখনও, চেষ্টা করবেন বুকিং করতে। আচ্ছা, 28/4 রয়েছে বর্ধমান, 19/4 রয়েছে দুর্গাপুর, 5/5 মালদা রয়েছে, 6/5 রয়েছে বহরমপুর, মানে 6ই মে, 12/5 রয়েছে মেছেদা, 13/5 বাঁকুড়া এবং 14/5 কৃষ্ণনগর। যেটা বাঁকুড়ার ডেটটা ছেড়ে 14 তারিখে, সেটাকে একটু এক্সটেনশান করানো হয়েছে। 13 তারিখে রয়েছে বাঁকুড়া এবং 14/5 রয়েছে কৃষ্ণনগর এবং 28/5 রয়েছে তারাপীঠ। নিশ্চয়ই আপনারা স্কলিং যাচ্ছে, স্কলিংয়ের মধ্যে আপনারা নিশ্চয়ই কোথায় কবে চেম্বার বুক সরাসরি বুকিং করে চলে আসবেন। এবং যে ফোন নাম্বার, 3-4টে ফোন নাম্বার আছে, 9674226537 এবং 9433025255, এই নাম্বারে দুটোতে বুকিং করবেন। এবং আরও একটি নাম্বার রয়েছে বুকিং নাম্বার, 9804410804, এই 3টে বুকিং নাম্বার আছে। একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 8910460225, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ জানাতে পারেন। এবং প্রত্যেক দিন এভরিডে 60TV 60+ পর্দায় প্রোগ্রাম থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, আপনারা দেখবেন। ইউটিউব চ্যানেল খুললে আপনি নিশ্চয়ই ডক্টর দেবাশীষ শাস্ত্রী সার্চ করলে আপনারা ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম দেখতে পাবেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা আগে প্রোগ্রাম দেখবেন, মানুষ দেখুন কি বলছে, মানুষ কতটা সাকসেস পেয়েছে নিশ্চয়ই সেখানে দেখাবো। যদি মনে হবে যে দেবাশীষ একজন যোগ্য মানুষ, এই প্রফেশনে বংশ পরম্পরায় বিগত দিনে কাজ দিয়ে এসছেন মানুষকে, তবেই চেম্বারে সরাসরি বুকিং করে চলে আসবেন। শুধু ফোন করে ভাগ্যকে জেনে লাভ নেই, ভগবান আমাদের ধন দৌলত ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, চাকরি ব্যবসা বাণিজ্য ঐশ্বর্য প্রতিষ্ঠা, দাম্পত্য সুখ শান্তি, ইচ অ্যান্ড এভরিথিং ভগবান সব লিখে দিয়েছেন আপনার কপালে। কোনো গ্রহগত অবস্ট্রাকশনের জন্য সেই জায়গাটা হচ্ছে না, আবার গ্রহ সুফল দিলে সেই জায়গাটা কমপ্লিট হবে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই জায়গাটাকে বুঝতে হবে, যাবো মানুষ কি বলছে দেখুন, দেবাশীষের কাছে এসে মানুষ কি পেয়েছেন বিগত দিনে। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। নমস্কার, আমি বাগাইটি কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, আপনি ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে আপনি কি উপকৃত হয়েছে? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছিলাম, তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম, ওটি খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য, যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? 100% একদম শিওর, সঠিক প্রতিকার নিলে তো উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন, আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলেছিও আর এখনো আমি বলবো। অমরেন্দ্র বিশ্বাস, আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গেছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। আপনারা কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনারা অত দূর থেকে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কথা কি করে জানতে পারলেন? ওই যে টিভিতে ওনার প্রোগ্রাম হচ্ছে। আপনারা কতদিন থেকে ওনার এখানে আসছেন? এই তো 3 মাস হলো। 3 মাস হয়েছে, এই 3 মাসে আপনারা কি কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পাচ্ছি। তাহলে বলছেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আপনার পারিবারিক সমস্যা থেকে কিছুটা উপকার পেয়েছেন? হ্যাঁ, দেবাশীষ শাস্ত্রী লোক হিসেবে খুবই ভালো এবং আমরা তার কাছ থেকে উপকার পাচ্ছি। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে, এটা
বিয়ের জন্য এসেছিলাম, অশান্তি চলছে, সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি। এখন মেয়ে খুব ভালো আছে, ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি দশ জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন ওনার থেকে? হ্যাঁ, আগের থেকে অনেকটা উপকার পেয়েছে। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে। অনেক জায়গায় করেছি, সেরকম সুফল পাইনি। তারপরে ডাক শাস্ত্রী এতে এসে আমরা অনেকটাই, এক মাস হলো, অনেকটাই উপকার। অত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো পাঁচজনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, দেখলেন আপনারা যে বিগত দিনে দেবাশিসদের কাছে হাজার হাজার মানুষ এসেছেন, প্রত্যেকটি মানুষ তার মনস্কামনা নিয়ে বাড়ি চলে গেছেন, অর্থাৎ তার যত রকমের সমস্যা ছিল তার সমাধান হয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, একজন অ্যাস্ট্রোলজার যদি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ ইচ অ্যান্ড এভরিথিং বলে দিতে পারেন, একজন সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারও উচিত কার কাছে গেলে আমার এই সমস্যা সমাধান হবে, কার কাছে গেলে আমার জীবনে বিলাসবহুল জীবন বা কোনো স্বপ্ন পূর্ণ হবে। কারণ আমাকে বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি ঐশ্বর্য সুখ শান্তি সমস্ত সন্তান সমস্ত কিছু ভগবান লিখে দিয়েছেন আমার কপালে, তবেই আমি মানব জন্ম পেয়েছি। যারা অন্য জন্মে রয়েছেন, পশু জন্ম বা বিভিন্ন জন্ম যাদের রয়েছে, পিঁপড়ে মশা মাছি, সেই জন্মেতে এই সমস্ত সুখী জীবন নয়। সুতরাং মানব জীবনে, মানব জীবনে সমস্ত ভগবান লিখে দিয়েছে আপনার সুখ শান্তি। কোনো অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে বা আপনার স্বপ্ন, কি স্বপ্ন আছে, কি করতে হবে আপনার জীবনে, আপনার যদি আরেকজন আপনার পাশের বাড়ির লোক যদি আপনার সেই জায়গা তৈরি হয়, আপনার কেন হবে না? আপনার বন্ধুর চাকরি হচ্ছে, আপনার কেন হবে না? আপনার বন্ধুর ব্যবসা চলছে, আপনার কেন চলবে না? আপনার বান্ধবী বিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে, আপনার কেন হবে না? আপনার কেন বারবার প্রেম ডিসকানেক্ট হচ্ছে, পিতামাতার সঙ্গে কেন অশান্তি হচ্ছে, বা কেন আপনার অর্থ রোজগার হচ্ছে না? সবটাই আপনার কোষ্ঠীতে লেখা আছে। একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনাকে যেতে হবে, তবেই আপনারা সেই কাজ, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের স্বপ্ন পূর্ণ হবে। এই আশা আপনারা চিন্তাভাবনা করবেন এবং এই আশা রাখবেন। আশা না রাখলে, আশা মানে স্বপ্ন না দেখলে স্বপ্ন পূর্ণ হয় না। সুতরাং স্বপ্ন আপনাকে দেখতে হবে, তবেই একজন অভিজ্ঞ মানুষের কাছে যেতে হবে। যদি মনে করবেন দেবাশিসদের একজন যোগ্য মানুষ, সরাসরি বুকিং করে চেম্বারে চলে আসবেন। শুধু ফোন করে ভাগ্য জেনে কিছু লাভ হবে না, সরাসরি সেই জায়গায় চলে আসতে হবে, দেবাশিসদের যত্ন সহকারে দেখেন এবং প্রতিকার করবেন, গ্যারান্টি পেয়ে যাবেন। বারবার ভিজিট লাগবে না, বারবার প্রতিকার করতে হয় না, বহুবার বলা হয়েছে সেটা। যারা কাজ পেয়েছেন তারা এইভাবেই কাজ মামার কাছে পেয়েছেন। সুতরাং চিন্তা করবেন না বন্ধু, আপনার জীবনের সমস্যা সুখ সমৃদ্ধি সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ তৈরি হবে বা প্রতিষ্ঠিত হবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সৌভাগ্য দিশার অনুষ্ঠান সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকুন, আনন্দ।